নমস্কার বন্ধুরা, কেরিয়ার টিপস দেবলীনা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি দেবলীনা চক্রবর্তী, আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, মোটিভেশনাল স্পিকার এবং কেরিয়ার কনসালটেন্ট। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সফলতা নিয়ে, সফলতার কয়েকটি সূত্র। বন্ধুরা, সফল হতে আমরা কে না চাই? আমরা সকলেই সফল মানুষদেরকে পছন্দ করি, সফল মানুষদেরকে রোল মডেল করি, সফল মানুষদের কথা শুনতে ভালোবাসি, সফল মানুষদেরকে দেখতে ভালোবাসি। ইতিহাসে সবসময় সফল মানুষের কথাই মনে রাখেন। কিন্তু সফল হওয়া কি এতই সহজ, নাকি সে পথ অনেক কঠিন? বিষয়টি কিন্তু একেবারেই এই রকম নয়। এটা ঠিক যে আমাদের যে চলার পথ সেটি সবসময় মসৃণ হবে এমন কোনো কথা নেই, অবশ্যই সেটি বন্ধুরও হবে। এবং আমাদের চলার পথে সবসময় গোলাপ বিছানো থাকবে না, কাঁটাও থাকবে। সেই কাঁটা আমাদেরকে অনেক সময় ক্ষতবিক্ষত করে দিতে পারে, রক্ত ঝরতে পারে। কিন্তু তাই বলে কি আমরা থেমে যাব? নদীর কথা ভাবুন তো, একটি আদর্শ নদীর গতিপথ। সে পাহাড় থেকে উৎপত্তি হয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়েছে, তার লক্ষ্যই হলো সমুদ্রে গিয়ে পড়া। এই যে চলার পথে তার জীবনে কত বাধা বিপত্তি এসেছে, কিন্তু সে তার বাঁক পরিবর্তন করেছে, তার চলাকে অব্যাহত রেখেছে। আমরা সবাই জানি যে চলাই জীবন আর থেমে যাওয়াই মরণ, ভেবে নাও তুমি কাকে করবে বরণ। আমি জানি আপনারা যারা এই ভিডিওটি আজকে শুনছেন তারা অবশ্যই চলাকেই বরণ করে নেবেন। তাহলে বন্ধুরা, আর দেরি কেন, আপনারা শুনে নিন আমার এই টিপসগুলো। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনি যদি আমার কথাগুলো শোনেন, আপনি তবে অবশ্যই একজন সফল মানুষ হতে পারবেন। প্রথমেই আমি যে কথাটি বলবো সেটি হলো আপনার লক্ষ্যটা স্থির করে নিন। বন্ধুরা, আপনি যদি এখনো আপনার লক্ষ্য স্থির না করে থাকেন, তবে আজ এক্ষুনি আপনার লক্ষ্য স্থির করে নিন। কারণ একজন লক্ষ্যহীন মানুষ দিকভ্রান্ত, উদ্ভ্রান্তের মতো আচরণ করে। খুব সংক্ষেপে আমি আপনাকে একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি কোন একটি জায়গায় যাবেন, আপনি মনস্থির করেছেন, কিন্তু কোন জায়গায় যাবেন সেটি আপনি জানেন না। তাহলে আপনি কিভাবে জানবেন, সেটি ট্রেনে যাবেন, ট্রামে যাবেন, বাসে যাবেন, টোটোয় না অটোয়? আগে তো আপনাকে আপনার জায়গাটা ঠিক করতে হবে, তারপরে তো আপনি ভাববেন যে আপনি কিসে করে, কিভাবে, কখন সেখানে যাবেন। সেই জন্য আগে আপনার লক্ষ্যটি নির্ধারিত করুন। লক্ষ্য নির্ধারণ করার ফলে আপনার কাজ কিন্তু অনেকটা সহজ হয়ে গেল। এরপরে যে কথাটি বলবো সেটি হলো পরিশ্রম। লক্ষ্য তো স্থির হলো, এইবার সেই লক্ষ্যকে বাস্তবে রূপদানের পালা। আর লক্ষ্যকে বাস্তবে রূপদানের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো নিরবচ্ছিন্ন পরিশ্রম। বন্ধুরা, এ কথা খুব সত্যি যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না। সঠিক পদ্ধতিতে পরিশ্রমই আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারে। তবে সারাদিন পরিশ্রম অথবা সর্বক্ষণ পরিশ্রম কিন্তু নয়। আপনার ঘুম বা বিশ্রামের কথা অথবা ভালো লাগার কোনো কিছুকে বাদ দিয়ে আমি পরিশ্রম করতে কখনো বলবো না। তার কারণ, ঘুম বা বিশ্রাম আপনাকে শক্তি যোগাবে, ভেতর থেকে শক্ত করবে। একইভাবে আপনার যদি কোনো ভালো লাগার কাজ থাকে, সেটিও আপনার মনকে শান্ত করবে, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাকে পৌঁছে যেতে অনেকাংশে সাহায্য করবে। এরপরে তৃতীয়ত আমি যে বিষয়টি বলবো সেটি হলো ধৈর্য। আপনি আপনার লক্ষ্য স্থির করলেন, সেই অনুযায়ী পরিশ্রম শুরু করে দিলেন, কিন্তু সফলতা পাচ্ছেন না, অথবা সফলতা আপনার দোরগোড়ায় কোনোভাবেই এসে হাজির হচ্ছে না, আপনি কি করবেন? আপনি থেমে যাবেন আর সেই কাজটি করবেন না, এগোবেন না? তা কি হয়? বরং ধৈর্য ধরে আপনাকে পরিশ্রম করতে হবে। একথা আমরা সকলেই জানি যে সবুরে মেওয়া ফলে, ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। ঈশ্বর সব সময় আমাদের ধৈর্যশীলতার পরিচয় দেন, তাই আপনাকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরে আপনাকে পরিশ্রম করতে হবে। দেখবেন সফলতা একদিন না একদিন
আপনার কাছে ঠিক হাজির হবে। এরপরে চতুর্থ তো যে বিষয়টি বলবো সেটি হলো সামাজিক এবং পারিপার্শ্বিক ভীতি থেকে দূরে থাকুন। বন্ধুরা, আমাদের সমাজে এরকম লোক কিন্তু অনেক আছে যারা আপনাকে টেনে হিঁচড়ে নিচে নামাবে, কারণ তাদের কাজই হলো অন্যকে ছোট করে আনন্দ পাওয়া। সে আপনাকে বলবে যে তুমি এই কাজটি কেন করছো, এই কাজটি তোমার দ্বারা হবে না, অথবা কোনো কিছু না করে শেষ পর্যন্ত আবার এখানে এসেছো বা এই কাজটি করছো, এটাও তুমি পারবে না, তোমার পক্ষে সাকসেস হওয়া সম্ভব না। এই কথাগুলো খুব স্বাভাবিকভাবে আপনি কিছু মানুষের কাছে হয়তো শুনবেনই, কিন্তু তাই বলে কি আপনি থেমে যাবেন? বরং আমি বলবো, এতদিন আপনি চেষ্টা করেছেন নিজে সফল হবার জন্য, এখন কিন্তু আপনার দায়িত্ব অনেক বেড়ে গেল, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। আপনি তাদের মুখে ঝামা ঘষে দিন যারা আপনাকে এই সমস্ত কথাবার্তা বলে। একটা খুব ছোট্ট গল্প আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। দস্যু রত্নাকরের কথা আপনারা শুনেছেন নিশ্চয়ই, যিনি পরবর্তীকালে বাল্মীকি হয়েছিলেন। এই দস্যু রত্নাকর প্রথম জীবনে কিন্তু দস্যু বৃত্তি করতেন। তিনি বলতেন তিনি তার এবং তার পরিবারের মুখে অন্ন তুলে দেবার জন্য দস্যু বৃত্তি করেন, অথচ তার পরিবারের কেউ কিন্তু তার এই দস্যু বৃত্তির দায় নিতে রাজি হননি। তাহলে বুঝতেই পারছেন যে পরিবারের কোনো মানুষই তার খারাপ কাজের দায় নিতে চাননি, আর সেখানে আপনি আপনার সমাজের কথা ভাবছেন, পারিপার্শ্বিক লোকজনের কথা ভাবছেন না, আপনার নিজের মানুষজনের কথা ভাবুন, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন, আপনার বাবা মার কথা ভাবুন। এরপরে যে বিষয়টি আমি বলবো সেটি হলো নেগেটিভ চিন্তাকে মাথা থেকে তাড়িয়ে দিন। আমার দ্বারা হবে না, আমি এই কাজটি পারবো না, ইস আমার এটা নেই, থাকলে কত ভালো হতো, কি হবে এই কাজটি করে, এই রকম ভাবনাগুলো মন থেকে এবার তাড়ান। বন্ধুরা, যেটা নেই সেটা নেই, তার কথা ভেবে কোনো লাভ নেই। আপনার মনকে আপনি সব সময় শুভ কথা বোঝান, পজিটিভ কথা বোঝান, আপনার মস্তিষ্ককে পজিটিভ বার্তা দিন, দেখবেন আপনার চারদিকে একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করছে, এটা অবশ্যই হতে বাধ্য। এরপরে যে কথাটি বলবো সেটি হলো, আপনি কি খুব দুঃখ বিলাসী, দুঃখ নিয়ে থাকতে ভালোবাসেন, এ কথা ভাবছেন যে আপনার জীবনে কেউ নেই, অথবা আপনার জীবনে কেউ ছেড়ে গেছে যাকে আপনি খুব ভালোবাসতেন, এবং তার কথা ভেবে আপনি কোনো কাজ করতে পারছেন না, তার কথাই সবসময় মনে আসছে? তাহলে আমি বলবো এই ভাবনাটা এবার অন্তত আপনি মন থেকে সরান। যে নেই সে তো নেই, সে তো আপনার জন্য অপেক্ষা করেনি, সে তো আপনার জন্য কোনো স্যাক্রিফাইস করেনি, তাহলে আপনি কেন তার কথা ভেবে শুধু শুধু সময় নষ্ট করবেন? বরং আপনি এটা ভাবুন যে সে আপনার দুঃখের দিনে, আপনার কষ্টের দিনে আপনার পাশে এসে দাঁড়ায়নি। আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলুন যে তার একসময় আক্ষেপ হয় যে সে আপনাকে ছেড়ে গেছে বলে। এবং শুধু সে নয়, দেখবেন আপনার পিছনে এরকম অনেক মানুষ রয়েছে। যদিও আমি একথাও খুব ভালো করে জানি, অন্য কোনো মানুষের জন্য আপনার যায় আসে না, আপনার সেই বিশেষ মানুষটির জন্যই যত মন খারাপ, কিন্তু তবু আমি বলবো এই ভাবনাটিকে আপনার মনের মধ্যে একদম স্থান দেবেন না, কারণ আপনি মন খারাপ করে বসে থাকলে কোনো কিছুই বদলাবে না। বরং আপনি কাজের মধ্যে থাকুন, দেখবেন আপনি নিজেও ভালো থাকছেন, আবার সফলতাও একসময় আপনাকে এসে অবশ্যই ধরা দেবে। এরপরে যে বিষয়টি বলবো সেটি হলো, আপনি হাসুন, প্রাণ ভরে বাঁচুন। জীবন খুব ছোট, একসময় তা ফুরিয়ে যাবে, আর ফুরিয়ে যাবার পর আমাদের আর কিছু করবার নেই। সময়কে কে দেখেছে বলুন, সেই জন্য আর দুঃখ নয়, এবার থেকে প্রাণ ভরে বাঁচুন। জীবন যখন যেভাবে যা কিছু দেয় তাকে তখন সেভাবে গ্রহণ করুন, দেখবেন আপনি অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। আমি বিশ্বাস করি যে আপনি যদি আমার কথাগুলো শোনেন তাহলে এগুলো আপনার খুব কাজে আসবে, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন, আর এই রকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে।